এই শুনতে পাচ্ছ আমার কথা? একটু রেসপন্স করো। এই কে আছো, রেসপন্স করো। নুরুজ্জামান, এই মনিরুজ্জামান হাসিব, মনিরুজ্জামান হাসিব, শুনতে পাচ্ছ? এই শুনতে পাচ্ছ? আমার আমার কথা কি শুনতে পাচ্ছ? এই বেটা, এই বেটা, এই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। এই তো সময় লাগলো না স্যার, আমার নেটের সমস্যা ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। কই কই স্যার, ভালো আছেন স্যার? ক্লাস ক্লাস করে কই, আজকে তো ক্লাসের খবর নাই, বন্ধু বান্ধবদের বলো না ক্লাস করতে। তোমরা বুঝেই তো ভাই না স্যার, বুঝেই বুঝেই পাও না। আপনি ভালো আছেন স্যার? আপনি ভালো আছেন স্যার? এই তো আমি তো আমি ভালো আছি তো। জি স্যার, কদা স্যার বাইজা বাইজা আসতেছে স্যার। নেট প্রবলেম দিতেছে স্যার। ওকে ধন্যবাদ। আমরা হলাম কেমন আছেন স্টুডেন্ট স্যার? বলছি স্যার, আমরা স্যার দু তিনজন স্যার, আমরা কমার্সের স্টুডেন্ট স্যার। আচ্ছা দেখো, এবার আমি ক্লাস শুরু করি, সাথে কথা বলি। আমাদের ভূমিকা আলোচনা করবো, সেটা তোমাদের বলো তো, কেন ভূমিকা দেওয়া হয়েছে বলো। কালকে যে কি মনে নাই, মনে নাই, দেখো না, দেখো নাই মনে। বিদ্রোহী কবিতার স্যার একটা ইয়া আসলো। ধন্যবাদ, বলতে পারলো, ঠিক আছে। বিসমিল্লাহ, সকল এবং এই বাংলাদেশ পেছনে যে বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়টি আমাদের জীবনে জাতীয় এসেছিল, ভাষা আন্দোলনের পুষ্পার্বের ছবি। তোমাদের স্যার স্যার স্বাগত।
আচ্ছা ওকে এখন এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন কার ছবি বলো তো এটা সাকারী নজরুল ইসলামের হ্যাঁ আমাদের কাজী নজরুল ইসলাম বিশের দিনের বিশের কবি জাতীয় কবি জাতীয় জাতীয় কবি আর বিদ্রোহী কবি আজকের পাঠ আমাদের বিদ্রোহী শেষ অংশ দেখাবো কাজী নজরুল ইসলামের কবিতা কবি নজরুল ইসলাম বাংলাদেশের বুঝতে পেরেছো কথাটা বর্ধমান চুরুলিয়া মাত্র 8 বছর বয়সে থেকে তিনি যারা ঘেটু পুত্র দেখেছো হুমায়ুন আহমেদের ঘেটু পুত্র কমলা ঠিক এরকম ভাবে লেটু দল ছিল এক সময় দলীয় ভাবে তারা গান গাইতো বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে জারি গানের বস্তুত তখন থেকে তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন প্রথম বিশ্বযুদ্ধ শুরু 1914 সালে এবং সে সময় তিনি 1917 সালে বাঙালি পল্টনের সৈনিক হিসেবে তিনি যোগদান করেন করাচিতে হাবিলদার পদে উত্তীর্ণ হন একটু ভলিউমটা কমিয়ে নাও তিনি হাবিলদার পদে উন্নীত হন মনে রাখবে তিনি 1917 সালে বাঙালি পল্টনের সৈনিক হিসেবে যোগ দেন এটা পাকিস্তানের করাচিতে মনোনিবেশ করেন কথা বলছেন শোনা যায় না কথা বলছো বোরিং লাগে না মিউট করো Thank you. এবার দেখো লাঙ্গল তার বিখ্যাত পত্রিকাগুলোর নাম দেখো লাঙ্গল নবযুগ ধূমকেতু সহ বিভিন্ন পত্র পত্রিকার সাথে যুক্ত ছিলেন তিনি তিনি সম্পাদকও ছিলেন এই পত্রিকাগুলো তার বিখ্যাত পত্রিকা তিনটি লাঙ্গল নবযুগ ধূমকেতু মনে রাখবে তার কাব্য বিখ্যাত কাব্য অগ্নিবীণা তার শ্রেষ্ঠ কাব্য অগ্নিবীণা এবং অগ্নিবীণারই অন্তর্গত হচ্ছে বিদ্রোহী কবিতা মনে রাখবে অগ্নিবীণা কাব্যের অন্তর্গত হচ্ছে কি বিদ্রোহী কবিতাটি
যদি প্রশ্ন করা হয় বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত, কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? অগ্নিমীনা কাব্য। অগ্নিমীনা। বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দু, চক্রবাক, সন্ধ্যা, তলই শিখা, এই হচ্ছে তার কাব্য গ্রন্থগুলা। বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দু, চক্রবাক, সন্ধ্যা, তলই শিখা। এছাড়া তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস রচনা করেছেন, ছোট গল্প রচনা করেছেন, নাটক, প্রবন্ধ রচনা করেছেন, অসংখ্য সঙ্গীতের স্রষ্টা তিনি। তার উপন্যাস মৃত্যুকুদা, কোহেলিকা, এগুলা আর গল্পগ্রন্থ তোমরা জানো, শিউলিমালা, রিক্তের বেদন, হ্যাঁ এগুলো হচ্ছে তার গল্পগ্রন্থ। আলিয়ার হচ্ছে তার নাটক আলিয়ার আলো। তিনি অসংখ্য গীতি কবিতা অর্থাৎ সঙ্গীত রচনা করেছেন, প্রায় 500 সঙ্গীতের উপরে, অনেকেই বলেন 1000। দেশাত্মবোধক গান এবং শ্যামা সঙ্গীত গজল রচনায় তার জুড়ি মেলা ভা, 1000-এর উপরে তিনি গজলই রচনা করেছেন। এত সঙ্গীত অর্থাৎ ইসলামিক সঙ্গীত তিনি রচনা করেছেন। তাকে ভারত সরকার পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে 1960 সালে, এবং জগত্তারিণী স্বর্ণ পদক তিনি লাভ করেন, 21 পদক লাভ করেন, এবং 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জন্য তিনি আমাদের দেশে নজরুলকে সপরিবারে নিয়ে আসেন এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেন। 1976 সালে 29 আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তার কবর, তোমরা যখন যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে পাশে দেখতে পারবে কাজী নজরুল ইসলামের কবর। কারণ তোমরা জানো মসজিদের পাশে কবর দিও ভাই, আমাকে একটি তার সঙ্গীতে এই কথাটা বলেছিলেন, এবং সেই সঙ্গীতের আবেদন আমাদের যে তৎকালীন যে রাষ্ট্রপ্রধানরা ছিলেন তারা সেই চিন্তাটা করেছিলেন, বুদ্ধিজীবীরা সবাই মিলে তার সেই আবেদন রক্ষা করেছে মৃত্যুর পরে। দেখো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে এই কবিতায় যে বিশেষ দিকগুলো তুলে ধরেছেন, দেখো তোমরা এই পয়েন্টস গুলো কিন্তু লিখতে পারবে তোমাদের অ্যাসাইনমেন্টে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ব্রিটিশ উপনিবেশ শাসনের যে শোষণ তার বিরুদ্ধে কিন্তু এই বিদ্রোহী কবিতা, তাদের আইন কানুনের বিদ্রোহীর বিরুদ্ধে এই বিদ্রোহী কবিতা, ভারতের পরাধীনতার বিরুদ্ধে এই বিদ্রোহী কবিতা, ভারত যে ব্রিটিশদের করাতলে অর্থাৎ ব্রিটিশদের শাসনে শোষণে নির্যাতিত মানুষের যে নিপীড়িত মানুষের যে আর্তনাদ তাদের বিরুদ্ধে যে কপটাঘাত সেটাই হচ্ছে কি বিদ্রোহী কবিতা। দেখো বিদ্রোহী কবিতার যে লাইন গুলা, বলবি বল উন্নত মমসি, শির নিহারি আমারি নত শির এই শিখর হিমাদ্রি, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাবয় আমি অভিশাপ পৃথি আমি দুর্বা আমি ভেঙে করি সব চুরমা, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আয় আমি ভরা তরি ভরা ডুবি আমি উত্তর টর্পেডু আমি ভীম আমি ভাসমান মাই, আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রী, বলবি চির উন্নত মমসি, আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশা আমি অবসা নিশা অবসা, আমি ইদ্রাটি সুত হাতে চাঁদ ভালো সূর্য, মম এক হাতে বাতাবাসের বাঁশুরি আরেক হাতে রণতুর্য, আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্ণিস, আমি বজ্র আমি ঈশা আমি বিশানে অহংকার, আমি ইস্তাপিলের সিঙ্গার মহাহংকার, আমি পিনাক পানির ডমরু ত্রিশু ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ আমি প্রবণ নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব,
আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজ্যের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য এই যে আমি দাপানল দাহ দাহন কবির বিশ্ব দেখো এই যে কবিতার যে ব্যাখ্যা তিনি জটাধারী শিবের যে দুজটির কথা বলেছেন এলোমেলো চুলের যে অকাল বৈশাখী ঝড়ের তাণ্ড বিশ্ব বিরাত্রী যে ওরসজাত বিদ্রোহী সন্তান তিনি সত্য সুন্দরকে সৃষ্টি করবে অসত্য বা অনাচারকে ধ্বংস করে তিনি শোষিতদের লোকালয় এবং অত্যাচারীদের জন্য শ্মশান করে দেন তিনি রাতের অবসাদকারী ও সূর্যালোকের মতো অন্যায় অবসানকারী জয়ন্তের মতো হাতে চাঁদ আর কপালে সূর্য এঁকেছেন অর্থাৎ এদিক থেকে তিনি যে প্রেমের বাঁশি বাজান অর্থাৎ তিনি বাঁকাবাসী বাজিয়ে অন্যদিকে যুদ্ধের দামামা তিনি যাযাবর মরুবাসী এবং ভয়ঙ্কর যোদ্ধা চেঙ্গিস খা তাই নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করেন না তিনি নিজেকে এরকম ভাবে একদম নির্দয় হিসেবে উপস্থাপন করেন চেঙ্গিস খা ছিল কি নির্দয় ডাকু একজন ডাকাত আর তিনি বলছেন যে আমি কাউকে কুর্নিশ করি না তিনি বস্ত্র শিবের মতো শিব তোমরা জানো হিন্দু পুরাণে দেবতার নাম এবং প্রলয় যে বিষাণ এবং ইস্রাফিলের সিংহের মতো গর্জন শিব যেমন তেমনি ইস্রাফিল আমাদের যে ফেরেস্তা অর্থাৎ ইস্রাফিলের সিংহের ফুঁতে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই গর্জনের কথা বলেছেন যে আমার বিদ্রোহটা কি সে অত্যাচারীদের বিরুদ্ধে তেমনি এক বিশাল বিদ্রোহ কবি মহাদেবের হাতে বাদ্যযন্ত্র ত্রিশূল এবং যমের আজ্ঞার কথা বলেছেন যমের আজ্ঞা মানে মৃত্যুর কথা বলেছেন মহাদেবের হাতে মহাদেব মৃত্যু বাদ্যযন্ত্র বাজিয়ে মৃত্যু ঘটায় আর এখানে যমের আজ্ঞা অর্থাৎ আমাদের সেই যম হ্যাঁ আমরা বলি না যে যম আসছে আসলে কি আমাদের জান কবচ করে কে হ্যাঁ বলতে পারবে আজরাইল স্যার যমের কথা বলা হয়েছে এখানে তিনি বিষ্ণুভাতের অস্ত্র চক্র এবং যুদ্ধের মহাশঙ্খ ধ্বনির কথা বলেছেন যে বিষ্ণুভাতের যে অস্ত্র চক্র অর্থাৎ বিষ্ণু বড় বড় অস্ত্র নিয়ে যে যুদ্ধের কথা বলেছেন কুরুক্ষেত্রের যে যুদ্ধের কথা তোমরা এখন দেখো বিভিন্ন ছবিতে এটা ইঙ্গিত দেওয়া হয় প্রতীক হিসেবে উপমা হিসেবে ব্যবহার করা হয় দেখো না এই যে তোমরা ভারতে বিভিন্ন ছবি দক্ষিণী ছবি যে কিছুদিন আগে কয়েকটা ছবি একসাথে মুক্তি পেয়েছে সে যে অস্ত্রগুলো ব্যবহার করে সেই অস্ত্রের মতো আর কি উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে মহাশঙ্খ ধ্বনি দেওয়া হয় এই যে শাক বাজানো হয় আর কি মহাশঙ্খের মাধ্যমে বড় আওয়াজ তিনি রাগান্বিত ঋষি দুর্বাসা এবং অধ্যাবসায়ী ঋষি বিশ্বামিত্র অর্থাৎ তিনি ঋষিরা যেমন কি করে যায় অধ্যাবসায় করে যায় একটার পর একটা চেষ্টা করে যায় ধ্যানে নিমগ্ন থাকে ঠিক বিদ্রোহ করতে গেলে ঠিক পিছিয়ে যাওয়া যাবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে একটার পর একটা বিদ্রোহ করতে হবে তাহলে একমাত্র কি সে অত্যাচারীদের ভিতরে ভয় এবং এক ধরনের ভয় ঢুকে যাবে যেটা কি অবশ্যই শোষণ এবং বঞ্চনা থেকে তোমাকে মুক্তি দিবে এই ধরনের বিদ্রোহ জাগিয়ে দিতে হবে কবি তাই প্রত্যেকটা বিদ্রোহের আগেই তিনি এরকম বিদ্রোহী কবিতা লিখেছেন এরকম নয় শুধু যখনই সমাজে কোনো বিশৃঙ্খলা দেখেছেন যখনই বৈষম্য দেখেছেন যখনই অত্যাচার দেখেছেন তখনই তার সাহিত্যের মাধ্যমে তিনি মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছে দিয়েছেন যাতে করে মানুষ সচেতন হয় এবং তার পক্ষে তার বিদ্রোহ এবং সে শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবার জন্য মানুষ একত্রিত হয়ে কি করে আন্দোলন করে তিনি দাবানলের আগুন যা তারা নষ্ট পৃথিবীকে পুড়িয়ে দিবে অর্থাৎ অত্যাচার শোষণ বঞ্চনা এগুলো কি করবে শেষ করে দিবে আর তিনি সেই দাবানল সেই আগুন আর এই জন্যই বলেছেন কি অগ্নিবীণা তার কাব্যের নাম দিয়েছেন কি অগ্নিবীণা অর্থাৎ তিনি এমন আগুন জ্বালিয়ে দিয়েছেন সারা দেশে সারা বাঙালি অর্থাৎ ভারতবর্ষে যাতে করে ব্রিটিশরা এদেশ থেকে সেই আগুনের তাপে কি পালিয়ে যেতে বাধ্য হয় এবং তাই করেছিল 1947 সালে তাই না ভারত এবং পাকিস্তান ভাগ করে দিয়ে গিয়ে যদি একটাই হওয়ার কথা ছিল পরবর্তীতে বড় নেতারা তারা ভেবেছে যে হিন্দুরা এক জায়গায় থাকবে মুসলিমরা এক জায়গায় থাকবে কিন্তু তাও হয়নি মুসলিমরাও থেকে গেছে তার নিজের বাবার বিটার হিন্দুরাও থেকে গেছে কিন্তু টার্গেট ছিল কি ব্রিটিশ তারাও তাই না ব্রিটিশরা সেই অগ্নিবীণা অর্থাৎ নজরুলের সেই বিদগ্ধ বাণীতে
পুরে ছারকার হয়ে ব্রিটিশ রেজিস থেকে লেজ গুটিয়ে পালিয়েছিল। দেখো ডান পাশে সুন্দর করে প্রতিটা শব্দের অর্থ দেওয়া আছে এখানে। প্রণব মানে নাক বা ওমকার ধ্বনি। দুর্বাসা কি? ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনি। হ্যাঁ, বিশ্বমিত্র হচ্ছে বিশিষ্ট রক্ষার্ষি, এরকম। আর এখানে দেখো আমি দুর্যোটি আমি এলোকে সেই যে পাশ বান ডান পাশে দেখো তোমাদের স্পষ্ট করে দেওয়া আছে শব্দ গুলা একটু বড়। দুর্যোটি মানে শিব বা মহাদেবের অন্য নাম দুর্যোটি। আর জটাধারী শিবের জট ডুম্ররূপী বলে তাকে দুর্যোটি বলা হয়। অর্থাৎ জটাধারী চুল পেছনের দিকে এলোকে সে যার চুল বা কেশ এলোমেলো অর্থাৎ এলানো। এখানে অকাল বৈশাখী ঝড়ের সাথে এখানে এলো এলানো চুলের তুলনা করা হচ্ছে। ঝড়ে কি হয়ে যায়? চুল এলোমেলো হয়ে যায়, তাই না? সেটাই। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র, এটাই বলছে। আমি সুত মানে কি? পুত্র। সুত শব্দটা অর্থ কি? পুত্র। মানে এটা হচ্ছে সমার্থক শব্দ তোমাদের জন্য। আপন কথা বল, আমি আদর। আপনি কথা না বলে আপনি আমার লেকচারটা শুনেন, আব্দুল্লাহ মাসুম। বুঝতে পেরেছেন? এখানে স্ক্রিনে স্পষ্ট করে দেখা যায়, একটু মনোযোগ দিয়ে পড়েন, দেখবেন অনেক কাজে লাগবে। ইন্দ্রাণী সুত মানে ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী। অর্থাৎ ইন্দ্র হচ্ছে কি? স্বর্গ। আর ইন্দ্রকে জয় করেছে সে ইন্দ্রজিৎ। আর সেটা কি? মেঘনা অর্থাৎ শিব, সাধারণত শচী। আর ইন্দ্রাণী বা শচী তার পুত্রের নাম জয়ন্ত, বেদুইন। বেদুইন হচ্ছে আরব দেশে একটি যাযাবর জাতি। তোমরা জানো বেদুইন জাতি আরব দেশে যে যাযাবর, তাদের কোন নির্দিষ্ট বাড়িঘর নেই। তারা মরুভূমিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, খায়, খাবার শেষ হলে অন্য জায়গায়, এভাবেই তাদের জীবন চলে। আমাদের দেশে যেরকম যে বাইদানি বলে অর্থাৎ বেদে, বেদে সমাজ, এই জায়গা থেকে অন্য জায়গায় নৌকা দিয়ে জীবনযাপন, অর্থাৎ তাদের কোন নির্দিষ্ট জায়গা নেই ভারত থেকে আসার কি। সেই জাতিটা সাধারণত সেই বেদুইন থেকেই হয়তো বা একটা শাখা। চেঙ্গিস খান মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা বা সামরিক যোদ্ধা। পূর্ণিশ কিছুটা পিছিয়ে অর্থাৎ সম্পূর্ণ, আমরা যে সালাম করি অভিবাদন করি সেটা। ইসরাফিলের সিংহা পবিত্র কোরআনে যে উল্লেখিত ফেরেশতার নাম ইসরাফিল। হ্যাঁ, ইসরাফিল আলাইহিসসালাম। তারপর দেখো পিনাক পানির ডমরু ত্রিশূল। শিব বা মহাদেব পিনাক নামক ধনু ধারণ করে তার নাম পিনাক পানি বলে হয়। অর্থাৎ শিব যে ধনুটা ব্যবহার করতেন সেটাকে বলা হয় কি? পিনাক পানি বা যন্ত্র। তার অন্য হাতে থাকে ডমরু নামক এক দুগদুগি জাতীয় বাদ্যযন্ত্র বা ত্রিশূল ও ত্রিশূল, দুগদুগির মতো দেখতে, দুগদুগির মতো। এবং ত্রিশূল যেটা দিয়ে ওই যে মারামারি করে, বাহুবলিতে দেখো না প্রবাসকে যে ত্রিশূল নিয়ে মারে, এটা হচ্ছে কি? বাদ্যযন্ত্র, এক ধরনের ডুগডুগির মতো। এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল মহাদেব কুরুক্ষেত্রের যুদ্ধে। তারপর এখানে দেখো এই যে প্রথম যে অংশটুকুর সেখানে দেখো লেখা আছে ব্যাখ্যা, যে কবি বলেছেন বল বি বল উন্নত মমসি। কবি বলেছেন তার শির উন্নত, অর্থাৎ আমাদের তোমরা যারা এখন তরুণ আছো অথবা একসময় যুবক হবে অথবা যৌবনে যখন পদার্পণ করবে, অর্থাৎ কিশোর বয়স থেকেই শুরু হয়েছে বিষয়টা, যে কবি বলেছেন তার শির উন্নত। যে শির দেখে হিমালয় বাঁকানত করে তিনি বিদ্রোহী, তাকে দমন করা যাবে না। তিনি শত্রুর কাছে উদ্যত, নির্দয়, নিশ্চুপ। তিনি ধ্বংস প্রলয় যেমন প্রলয় তাণ্ডব চালিয়ে শিব, অর্থাৎ শিব যেমন তাণ্ডব চালায় নটরাজ। তিনি পৃথিবীর শোষক নির্যাতকদের ভয় ও অভিশাপ, অর্থাৎ আমি কি মহাবয়, আমি অভিশাপ। পৃথ্বী, পৃথ্বী মানে কি? পৃথিবী, যে আমি মহাবয়, আমি সেই অত্যাচারী নির্যাতকদের বিরুদ্ধে এক মহাবয়, আমি অভিশাপ হিসেবে এসেছি, এদের কি করব? ধ্বংস করে দিব, অর্থাৎ অত্যাচার করতে পারবে না পৃথিবীতে। তিনি সব প্রচলিত নিয়ম কানুন বাধা বিপত্তি ভেঙে চুরে পায়ে মারিয়ে যেতে চান। তিনি অন্যায়কারী শাসকের কোনো আইন মানেন না। তিনি ভয়ঙ্কর বিশাল ক্ষেপণাস্ত্র এবং বেঁচে থাকা
মাইনের মতো বুঝায় নৌকা জাহাজ ডুবিয়ে দেয় এই যে কথাটা কিন্তু মনে রাখবে তোমার ওখানে অ্যাসাইনমেন্টে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে কি 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 জাতের কথা বলা হয়েছে এখানে কিন্তু আমি অলরেডি দু একটা জাতের কথা বলে দিয়েছি বেদুইন জাত আরব জাতির বেদুইন জাতের কথা বলা হয়েছে তাই না সেই জাতটা কিন্তু স্পেশাল তুমি এটা টুকে রাখতে পারো তারপর এখানে আর যখন ইউটিউবে এটা দিয়ে দিব সেখানেও পাবে সর্বোচ্চ ভূমি তারপর এখানে দেখো আমি উন্মন মন উদাসী আমি বিধাতা আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাশ আমি হুতাশী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যতপতিকে আমি অবমানিতের মর্ম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি উত্ত বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদান তিয়াসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির জ্বর ঝড়ো ঝড়ো আমি শ্যামলিমা ছায়া ছবি আমি অফিসারসের বাসনি মহা সিন্ধু উতাল ঘুম 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 চুম দিয়ে করি নিখিল বিশ্বে নিমঝুম অর্থাৎ নির্ঝুম মম বাসরি তানে পাশার আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিবে নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী কি লোকিল ভেপিয়া আমি পরশুরামের কঠোর কুঠার নিখোপচিয় কবির বিশ্ব আনিব শান্তি শান্ত উদা আমি হল বলরাম স্কন্দে আমি উপরি ফেলিব অধীন বিশ্ব বলে অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রুণের রণভূমি রুণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্বে চড়ায় উঠিয়াছি একা চির উন্নত মমশী অর্থাৎ এই যে দেখো কবিতাটি যে আবৃত্তি করলাম অর্থাৎ যতটুকু সময় নিয়েই হোক যেভাবে যতটুকু চেষ্টা করে হোক কিছু কিছু বিষয় বুঝতে পারছো কিছু কিছু বিষয় কঠিন শব্দে যেহেতু হিন্দু পুরাণ অর্থাৎ এখানে কবি হিন্দু পুরাণের কিছু অংশ তারপর আমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প অর্থাৎ বিভিন্ন গ্রন্থ পুরাণ গ্রন্থ থেকে তিনি শব্দ ব্যবহার করেছেন সেই শব্দগুলো তোমাদের কঠিন লাগবে এই জন্য আমি কি করছি প্রতিটা অংশের আলাদা আলাদা ডান পাশে শব্দ অর্থের আলোচনা করেছি যাতে করে তোমার সহজ হয় বুঝতে এটা ইউটিউবে পেয়ে যাবে তখন কিন্তু আবার দেখার চেষ্টা করবে যে কোথায় কোন শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে কিভাবে এই স্ক্রিন দিয়ে দেখে নিবে আর এখানে যে সৃজনশীল তোমাদের যে ভবিষ্যতে যখন পরীক্ষা হবে 2022 সালে তোমরা পরীক্ষার্থী তখন যে বিষয়গুলো তোমাদের মনোযোগ দিবে আমি দুর্যোগটি আমি এলোকেশি জ্বর অকাল বৈশাখীর আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদ্যাচ্ছি এই লাইনগুলো দিয়ে তোমাদের উচ্চতর দক্ষতা বা সৃজনশীল অনুধাবন আসতে পারে এই লাইনগুলা একটু মনোযোগ দিয়ে তোমরা বইয়ে পড়ে নিবে যে এই ব্যাখ্যাগুলা বুঝতে পেরেছো হ্যাঁ নিজ ভাষায় অবস্থান করবে এবং নিরাপদে থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কোনো প্রশ্ন আছে
কিছু প্রশ্ন আছে তোমাদের করতে পারো এই এবার আনমিউট করো কোন প্রশ্ন আছে কেউ কথা বলে না দেখেছো দিনা স্যার কোন প্রশ্ন নাই স্যার প্রশ্ন নেই না স্যার তাহলে আমি প্রশ্ন করি তোমাদের নাকি এই যে বের হয়ে গেছে দেখো আগে ফাঁকিবাজ গুলো স্যার সমস্যা হয়েছে তো স্যার আসেনি সমস্যা কি জেসে ধন্যবাদ স্যার ইউটিউবে পাবো না ভিডিও হ্যাঁ পেয়ে যাবে স্যার আপনার নামটা কি স্যার আমার নাম জি স্যার মোহাম্মদ গোলাম রাব্বানি কেন তুমি কি জানো না জি না স্যার কলেজে ও ক্লাস তো কম হয়েছে কোন স্কুল ছিলে স্কুলে ছিলে নাকি অন্য স্কুল থেকে এসছো আমি তা অন্য স্কুল থেকে স্যার আচ্ছা আচ্ছা গোলাম রাব্বানি হ্যাঁ মোহাম্মদ গোলাম রাব্বানি স্যার বাংলা ওকে সুস্থ থাকো সবাই সুন্দর থাকো আল্লাহ হাফেজ ওকে